প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ ইরোজ মিয়া, সহকারী শিক্ষক ধর্ম, ব্যারিস্টার উচ্চ বিদ্যালয়, শরৎপুর সদর, শরৎপুর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সীমিত আকারে বিদ্যালয় খোলা, তাই সকলকে অনলাইনে ক্লাস করার জন্য বিশেষভাবে বলা হইল। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি নিবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের যে ক্লাসটি নেওয়া হবে সেটি হলো সপ্তম শ্রেণী বিষয় ইসলাম ভিত্তিক শিক্ষা, অধ্যায় বর্গ পাঠ ৬, উপস্থিতি ৩৫, ৬/৩/২০২২, ইংরেজি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের যে বিষয় বা যে বিষয়ের শিরোনাম সেটি হলো হাতিয়ার। এই ক্লাসের শিরোনাম হলো আখিরাত। এই আখিরাতের অর্থ জানব, আখিরাত কাকে বলে সেটি বলতে পারব, আখিরাতের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে বলতে পারব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পূর্বে যে তোমাদের ক্লাসটি নেওয়া হয়েছে সেটি সেই বিষয় হলো সেটি হলো রিসালাত ও খতমে নবুয়াত সম্পর্কে তোমাদের ধারণা দেওয়া হয়েছে। আজ তোমাদের আজকের বিষয় শিরোনাম হচ্ছে আখিরাত। আখিরাত শব্দের অর্থ পরকাল। জীবনের পর, মৃত্যুর পরে আখিরাত শুরু। আখিরাতের শুরু আছে কিন্তু শেষ নাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আখিরাত শাব্দিক অর্থ জানব। আখিরাত শব্দ পরকাল বা এই জীবনের মৃত্যুর পর যে জীবন শুরু সেই জীবনকেই আখিরাত। আখিরাত মৃত্যুর পরে যে জীবনটা শুরু হয় তাকেই আখিরাত বলা হয়। আখিরাত হল মৃত্যুর পরবর্তী জীবন। বাংলা ভাষায় তাকে পরকাল বলা হয়। ইসলামের পরিভাষায় মৃত্যুর সাথে সাথে মানুষের যে নতুন জীবন শুরু তাই পরকাল ও আখিরাত। উহা দুটি পর্যায় আছে। উহার দুটি পর্যায় বারজাক ও কিয়ামত। প্রথমে তোমাদেরকে বলবো বারজাক কাকে বলে। বারজাক ওই সময়টাকে বলে যে সময়টা মৃত্যুর পরে যে জীবন শুরু হয় এবং কিয়ামতের আগ পর্যন্ত এই জীবনটাকে বারজাক বলা হয়। আর কিয়ামত বলা হয় যখন ফেরেশতারা শিক্ষা খুলে দিবেন তখন এই কিয়ামত শুরু হয়ে যাবে এবং এই দুনিয়া শেষ হয়ে যাবে। এটা হলো কিয়ামত। তা বারজাক কাকে বলে সেটা আমরা জানলাম, কিয়ামত কখন শুরু হবে সেটাও জানলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আখিরাত শুরু আসে শেষ নাই। আখিরাতের কয়েকটি ঘাঁটি আছে, কবর, হাসর, মিজান, পলসিরাত কয়েকটি ঘাঁটি আছে। প্রথমেই আমাদের মৃত্যুর পরেই কবর। এই কবরে আমাদের অনন্তকাল থাকতে হবে, এই কবরে একাকী বাস করতে হবে। আখিরাত সম্পর্কে আমাদের পুরোপুরি ধারণা থাকা দরকার। আখিরাত আমাদের এই যে যেখানে অনন্তকাল থাকতে হবে
সেটি এই দুনিয়া থেকেই আমাদের কামাই করে দিতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আখিরাতের অর্থ সম্পর্কে বুঝতে পেরেছ, আখিরাত কাকে বলে সেটি সম্পর্কেও জানছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আখিরাতের গুরুত্ব সম্পর্কে এখন বলা হবে। আখিরাতের আখিরাত সম্পর্কে আমরা পুরোপুরি ধারণা নিব। আখিরাতের আখিরাত বিশ্বাস ও ইমানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। আখিরাত বিশ্বাস করা অপরিহার্য। আখিরাত অবিশ্বাস করলে মানুষ ইমানদার থাকে না। আল্লাহ তাআলা মুমিনদের গুণাবলী সম্পর্কে বলেন, আর তারা আখিরাতের উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করে। আখিরাত হলো পরকাল, কবরের হাসর, মিজান, সিরাত, জান্নাত, জাহান্নাম ইত্যাদি আখিরাতে এক একটি পর্যায়। এই সব কটি বিষয় প্রত্যেকটি আমাদেরকে ইমান আনতে হবে, কোনোটি অবিশ্বাস করা যাবে না, অবিশ্বাস করলে ইমান থাকবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আখিরাতের অর্থ সম্পর্কে জানলাম, আখিরাত কাকে বলে সেই সম্পর্কে জানলাম, আখিরাতের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত বললাম। আজ এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সকলকে ধন্যবাদ দিয়ে আমি আজকের ক্লাস শেষ করছি। খুদা হাফেজ।